জয় রাম, জয় গোবিন্দ। শ্রী শ্রী রাম ঠাকুরের সরস্বতী পুজোর সাজ। শ্রী শ্রী রাম ঠাকুর ও গানের ভুবন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। জয় রাম, জয় গোবিন্দ। শ্রী শ্রী রাম ঠাকুরের সরস্বতী পুজোর সাজ। স্কুলের ছেলেরা ঠাকুরকে ধরে বসল, তাহাদের সরস্বতী পুজোয় ঠাকুরকে অবশ্যই উপস্থিত থাকতে হবে। শিশু ছেলেদের আবদার রক্ষা করবেন বলে ঠাকুর স্বীকৃতি দিলেন। পরের দিন সরস্বতী পুজো, ঠাকুর ছেলেদের নিমন্ত্রণ রক্ষা করতে এলেন সন্ধ্যার একটু আগে। ছেলেরা উল্লাসিত হয়ে ঠাকুরকে ঘিরে ধরল, একের পর এক পদধূলি নিয়ে তারা ঠাকুরকে প্রতিমা দেখাতে নিয়ে গেল। তারপর ছেলেরা ঠাকুরকে নিয়ে বসালো উপরে সজ্জিত হল করে। ঠাকুর বিশ্রাম করলেন এবং একটু পরে ছেলেরা ঠাকুরকে ফুলের সাজে সাজালো, গলায় পরালো নানা রকম ফুলের গাঁথা একটি সুন্দর মালা, মাথায় পরালো ফুলের মুকুট, দুই হাতে পরালো ফুলের বালা। ঠাকুর চুপটি করে বসে আছেন, যেন তিনি ছেলেদের কাছে আত্মসমর্পণ করেছেন। তারপর আরম্ভ হলো কয়েকটি ছেলের দুপতি ও পঞ্চপ্রদীপ নিয়ে ঠাকুরের আরতি। এদিকে চলল ঠাকুরের সময় উপযোগী বাদ্য ও ভক্তগণ কানের নাম কীর্তন, যেন আনন্দের ঢেউ বয়ে যেতে লাগল। আরতির পর্ব শেষ হল, সকলেই ঠাকুরকে প্রণাম করলেন। যে ছেলেটি আরতির নৃত্যের কৃতিত্ব দেখিয়েছিল, ঠাকুর তার গায়ে মাথায় হাত বুলিয়ে আশীর্বাদ করলেন। প্রসাদ গ্রহণ করে ছেলেরা প্রস্থান করল। এই ব্রাহ্মণ বালকটি স্বভাবত শান্ত ও ধীর স্থির ছিল। পরবর্তীকালে বালকটি সংসার ত্যাগ করে সন্ন্যাস গ্রহণ করেছেন। জয় রাম, জয় গোবিন্দ। গুরু কৃপাহি কেবলম। শ্রী শ্রী ঠাকুর রামচন্দ্র দেব, শ্রী সুশীল চন্দ্র দত্ত, 42 ও 43 পৃষ্ঠা। জয় রাম, জয় গোবিন্দ। গুরুর কৃপায় জগতের সব মঙ্গলময় হোক। জয় রাম, জয় গোবিন্দ। থ্যাংকস ফর ওয়াচিং। ডোনট ফরগট টু লাইক সাবস্ক্রাইব টু মাই চ্যানেল।